আসসালামু আলাইকুম দর্শক মাইটিভির দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম যানবাহনে সামাজিক দূরত্ব না রেখে চলাচল করায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর 2000 সজ্জার করোনা হাসপাতালের উদ্বোধন করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,13,000 আক্রান্ত 47,20,000 সুস্থ 18,00,000-এর বেশি রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তৎপর প্রশাসন সব ক্যাম্পে প্রয়োজনীয় হাসপাতাল সহ চিকিৎসা সেবা প্রস্তুত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দর্শক শুনছিলেন শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যানবাহনে সামাজিক দূরত্ব না রেখে চলাচলের কারণে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা 2000 সজ্জার কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন করে তিনি আরও বলেন করোনা পরীক্ষার জন্য শিগগিরই আরও 15টি ল্যাব চালু করা হবে শারমিনাজাদের রিপোর্টে দেখুন বিস্তারিত তিন সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হলো বসুন্ধরার করোনা হাসপাতাল দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে নির্মাণ করা হয়েছে হাসপাতালের শয্যা ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি যার তত্ত্বাবধান করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই হাসপাতাল উদ্বোধন করে করোনা পরিস্থিতি নিয়ে নতুন আশঙ্কার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিভিন্ন যানবাহনে বিশেষ করে রিক্সা সিএনজিতে জটলা পাকায় এবং সেখানে অনেক লোক চলাফেরা করে আমরা যখন দেখি দোকানে জটলা পাকাচ্ছে আমরা দেখি শিল্পের সামনে আমরা দেখি ফেরিঘাটে তখন আমরা আতঙ্কিত হই যে সংক্রামণ তো বৃদ্ধি পাবে এবং আপনারা লক্ষ্য করছেন সংক্রামণ কিছুটা হলো বেড়েছে করোনা সংক্রমণ চিকিৎসার জন্য জরুরি রোগীদের পরীক্ষা নিশ্চিত করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায় থেকে নিয়ে এই ঢাকা পর্যন্ত কোভিড এবং নন কোভিড হাসপাতাল আমরা ব্যবস্থা করেছি এবং আমাদেরকে রোগী সরাতে হয়েছে সরিয়ে কোভিড রোগীদের জন্য জায়গা তৈরি করতে হয়েছে এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও দ্বিতীয় দিনের মতো চলেছে করোনা ভাইরাস সংক্রমণে প্লাজমা সংগ্রহের কার্যক্রম শারমিনাজাদ মাই টিভি ঢাকা বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 47,20,000 ছাড়িয়ে গেছে আর মৃতের সংখ্যা 3,13,000 ছাড়িয়েছে আর সুস্থ হয়েছে 18,11,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সেখানে আক্রান্তের সংখ্যা 15,07,000 ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে 90,000-এর বেশি মানুষের মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য দেশটিতে মৃতের সংখ্যা 34,000-এর ঘর ছাড়িয়েছে আর আক্রান্ত 2,40,000-এর বেশি এদিকে আক্রান্তের হিসেবে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে রাশিয়া সেখানে আক্রান্ত 2,72,000-এর বেশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত 5 জন শনাক্ত হয়েছেন তবে প্রতিটি ক্যাম্পে প্রয়োজনীয় হাসপাতাল সহ চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে 4 রোহিঙ্গা ও 1 এনজিও কর্মকর্তা সহ 5 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে আক্রান্ত হবার পর উখিয়ার কুতুপালংয়ের 2টি ক্যাম্পের 5,000 রোহিঙ্গাকে লকডাউন করেছে প্রশাসন এতে উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ওলে দাদা মানে আর তোমার দরত আছে মানে সরা যায় বিদিন আল্লাহ পরিবেশ বেগুন কুফাতি এর হন সিরা সিরা নও তিয়ান আল্লাহ বলে আর তিয়ান বেশি ডল লাগে করোনা সংক্রমণের ভয়ে এখন স্বাস্থ্যবিধি মানতে রাজি বলে জানিয়েছেন রোহিঙ্গারা এই করোনা ভাইরাস বিয়ার আমি বেতো বাসিবেল লাই বলি মা বইন লাজারা মুরব্বিয়েল আছে বেগমের সতর্ক করি থাকি বেল্লা বলি চেষ্টা করিবেন আর সতর্ক তাকির তাকানোর পরে তা অবস্থা তাকির এখন মসজিদে আছি মা সরহন আগিয়া নাই স্থানীয় ও জনপ্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মীদের অবাধে যাতায়াত ও অসাবধানতাকেই করোনা সংক্রমণের কারণ হিসেবে দাবি করেছেন সংক্রমণের পেছনে এনজিওরা দায়ী কারণ তারা প্রথম থেকেই এলাকা থেকে কোনো মানুষজন এখানে যদি অ্যালাউ না করতেন তাহলে
এখানে সংক্রমণের কোনো সম্ভাবনা ছিল না, যেহেতু এখানে প্রশাসন স্থানীয় মানুষের জন্য লকডাউনের অ্যারেঞ্জমেন্ট করেছিল। সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা এই এনজিও কর্মীদেরকে আগে একটু টেস্ট করে দেখেন, টেস্ট করার পরে তারপরে এদেরকে ক্লিয়ারেন্স দেন ওখানে ঢোকার জন্য। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সদর হাসপাতালের পুরাতন মেডিকেল কলেজ ভবনের পঞ্চম তলায় নির্মিত হচ্ছে ভেন্টিলেটর সমৃদ্ধ আইসিইউ ও সিসিইউ। এখানে সদাসদি 10 বেডের আইসিইউ থাকবে, 10 বেডের এসডিইউ থাকবে, টোটাল 20 বেড। এখানে থাকবে সাথে ভেন্টিলেটর এবং অন্যান্য যা যা সুযোগ সুবিধা, বিশ্বমানের সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা থাকবে। কক্সবাজার সিভিল সার্জন ও উখিয়া উপজেলা প্রশাসন বলছে, আক্রান্তদের পরিবার পরিজনদের সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির যে পরিবার বা পরিবারের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে পাঠাই। রোহিঙ্গা এভরিওয়ান পপুলেশন যারা আক্রান্ত হবে তাদের আইসোলেশন, কোয়ারেন্টাইন এবং চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যাপারে যা যা করণীয় আমরা সেগুলি করে যাচ্ছি। করোনা আক্রান্ত উখিয়া টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদেরও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিলেন রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। করোনা রোগী শনাক্ত হওয়ার পরে যদি আরো ক্রিটিক্যাল স্টেজে চলে যায় তাহলে আমাদের কিন্তু এই ক্রিটিক্যাল পর্যায় পর্যন্ত আমাদের প্রস্তুতি আছে। আর কক্সবাজার জেলা প্রশাসক বলছেন, যথেষ্ট আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে, সংক্রমণ বাড়লেও কোনো সমস্যা হবে না। উখিয়াতে যেটা 200 বেড হচ্ছে, আমাদের রেড ক্রিসেন্ট কিন্তু আবার টেকনাফ এবং মুখে আরও 2টা আইসোলেশন সেন্টার করছে। সুতরাং আমরা মনে করি যে আইসোলেশন সেন্টার বা এই ধরনের চিকিৎসার যে স্থাপনা বা যে জায়গা বা যে এগুলো অভাব হবে না আশা করি। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে হত্যার 6 বছর পর এই দিনে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন তিনি। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা। মানিকলাল ঘোষের বিশেষ রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট বাঙালির প্রাণের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পরিবারের সবাইকে হারানোর দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার অনুপস্থিতিতে নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে 1981 সালের ফেব্রুয়ারিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে 1981 সালের 17ই মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। ঝড়বৃষ্টি উপেক্ষা করে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে লাখো জনতার ঢল নামে। সেই দিন 65 মাইল সাথে 70 মাইল বেগে ঝড় ঝঙ্গা বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ সেই দিন কুমিটোলা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানায়। লাখো মানুষের ঢল ছিল বিমানবন্দরে, এক অভূতপূর্ব দৃশ্য। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝড়। শেখ হাসিনা বিমানবন্দর থেকে যখন অবতরণ করলেন তখন তিনি বারবার অশ্রু জলে সিক্ত হচ্ছিলেন, মূর্ছা যাচ্ছিলেন। মনে হচ্ছিল তার অশ্রু জলের সাথে প্রকৃতিও যেন একাত্মতা প্রকাশ করছে, যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দেশে ফিরে তৎকালীন সরকারের দলীয়করণ ও দল ভাঙার রাজনীতি থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গণতন্ত্র সেদিন নির্বাচিত ছিল এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছিল 1979 সালে। 1981 সালে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলার মানুষ মনে অধিক আগ্রহ অপেক্ষা করছিল কখন এই দিনটি আসবে। দেশে আসার পর তাকে ঘিরে নতুন করে এই দেশের মানুষ আবার উজ্জীবিত হবে। তারপর আর কোনো পিছুটান নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে তার দীর্ঘ পথ চলা। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা সহ অসংখ্যবার জীবন মৃত্যুর মুখোমুখি হন আওয়ামী লীগ সভাপতি। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সব বাধাকে জয় করে এগিয়ে চলছেন বঙ্গবন্ধু কন্যা। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসাবে, তার যোগ্য উত্তরসূরি হিসাবে, তারই অসাধ্য কাজ সম্পূর্ণ করার দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা ধীরে ধীরে কায়েম করছেন। সময়ের বাস্তবতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার কঠিন পরীক্ষার মুখোমুখি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবিক সহায়তার হাত বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তার। আর্থিক প্রণোদনা থেকে শুরু করে
আজকে যেভাবে খাদ্য সম্বল উপহার হিসাবে সামগ্রী হিসাবে প্রেরণ করছেন এবং এতে শেখ হাসিনার অবদান, মানুষের প্রতি তার যে সমবেদনা, সহানুভূতিশীল তিনি আছেন এটা তিনি প্রমাণ করেছেন। দূরদর্শিতা, সাহসী ও মানবিক নেতৃত্বে সব প্রতিকূলতা উপেক্ষা করে সংকট উত্তরণে সফল হবেন মাদার অফ হিউম্যানিটি খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন প্রত্যাশা সকলের। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আম্পান নামের এই ঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে বর্তমানে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অভিমুখে এগুচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় সাগর প্রবল উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোতে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ নৌকা এবং ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। রাজধানী গুলশানে দরিদ্র অসচ্ছলদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে 100 মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে দেয়া চাল, ডাল, আলু সহ অন্যান্য খাদ্যদ্রব্য বিতরণ করেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। করোনার কারণে এই এলাকার অনেকেই রয়েছেন কর্মহীন অবস্থায়, ফলে জীবন চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। এমন অবস্থায় তাদের প্রতি সহযোগিতার জন্য এই ত্রাণ বিতরণ কর্মসূচি চালানো হয়। যে কোনো দুর্যোগেই সবচেয়ে বেশি সংকটে পড়ে ছিন্নমূল এবং নিম্নবিত্ত মানুষ। করোনার মতো দীর্ঘ এই মহামারীতে দিশেহারা অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সামর্থ্যবান অনেকেই। আবার সম্মিলিত উদ্যোগ নিয়ে এলাকার নিরন্ন মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেওয়ার অনুকরণীয় দৃষ্টান্তও রয়েছে, সে কথাই তুলে ধরছেন মাহবুব সৈকত। নানামুখী উদ্যোগ, তবুও বেড়েই চলছে নিম্নবিত্ত এবং ছিন্নমূল মানুষের নিত্যদিনের খাবার সংকট। করোনার তাণ্ডবে থেমে গেছে প্রত্যাহিক কাজ, তাই অনিশ্চিত জীবিকা নির্বাহের পথ। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, সমাজে মধ্যবিত্ত আর গরিবদের সবচেয়ে বিপদে আছে। দুর্যোগের এই সময়টাতে সরকারের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেক হৃদয়বান ব্যক্তিও। এমনই এক মহতী উদ্যোগে প্রতিদিন 300+ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন রাজধানীর যাত্রাবাড়ি ধনি এলাকার বন্ধুমহল। তিনজনের খাবার নিতে এসেছি। কে কে তোর সঙ্গে পরিবারে? আমার পরিবারের নানু, আমি আর আম্মু। মা গার্মেন্টসে চাকরি করেন, চাকরি নেই, এখন খাবার নিয়ে চলি কোনো রকম, কোনো কাজ করব না। প্রতিদিন অন্তত এক বেলার খাবার তুলে দেওয়ার এই প্রচেষ্টা চলছে এক মাসেরও বেশি সময় থেকে। দেড় মাস যাবত বেকার, তো কোনো কাজ নেই বলতে গেলে, একদমই বেকার। এখান থেকে যদি একবেলা হেল্প আশা করা যায় তো অনেক বড় উপকার হয়। বর্তমান সময়ে উদ্যোগটা নিয়েছে, আমরা বাঁচিয়ে আছি, নাইলে আমরা একেবারে বিপদগ্রস্ত হয়ে যেতাম। কাজকর্ম নাই তো, তাই এই কারণে আমরা নিয়ে খাইয়া বাঁচতে আসছি। অর্থসংস্থানের পাশাপাশি এ কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এলাকার দীর্ঘদিনের পথচলার সাথীরা। সমস্ত এলাকার 92 ব্যাচের স্টুডেন্টকে নিয়ে আমরা এখানে একটা প্রোগ্রাম করতাম, ইফতারি আয়োজন করতাম, ইফতার মাহফিল করতাম। এই উদ্যোগটাকে আমরা এইভাবে ডাইভার্ট করেছি, ভালো কাজ করতে পারাটাই আনন্দের ব্যাপার। আচ্ছা, আমাদের এখানে যারা খাবারটা নিতে আসে তারা আমরা মেহমান বলি, ভলান্টিয়ার আছে, তাদের খাবারটা 2টা এলাকার জন্য নিয়ে যায়। 325 জন গেস্ট আছে, এর বাইরেও 10-15 জন থাকে। মহতি এই কাজের মূল উদ্যোক্তা আসতে চান না ক্যামেরার সামনে, তবে সামর্থ্যবানদের সহযোগিতা থাকলে নিরান্ন মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেয়া অব্যাহত রাখতে চান সংগঠকরা। আমরা আসলে বেসিক্যালি সবাই হচ্ছে একদম প্রাইমারি স্কুল ফ্রেন্ড। একটা ঈদের দিনের সকালবেলার একটা প্যাকেট খাবার থেকে ড্রেস দেওয়া থেকে শুরু করে আজকেই পর্যন্ত ধীরে ধীরে আল্লাহ চাইলে এটা চলবে। সবারই প্রত্যাশা অনুকরণীয় কাজে অন্যের মধ্যেও জেগে উঠুক মানবতা, পৃথিবী হোক মানবিক। মানুষের কল্যাণে যে কাজ করে রব্বুল আলামিন তাদের কল্যাণ করে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এ পর্যায়ে জানাবো খেলার সংবাদ।
বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের যত রেকর্ড তা ভাঙবেন সৌম্য আর লিটন দাস। ধারাবাহিক লাইভ শোতে একথা অকপটে স্বীকার করে নিলেন ওয়ানডে অধিনায়ক। তামিমের লাইভে একই সাথে আড্ডা দেন মমিনুল, সৌম্য, লিটন এবং তাইজুল। এস এম আরিফের রিপোর্ট। ভালো এনজয় কর, কিন্তু ঝালিটারি কম টম দিস ভাই, বয়স তো বড় আমি। না একমাত্র ঝালি কিন্তু আপনাকেই মারি কোন মানে যখন আপনি পারমিশন। ক্রিকেট মাঠের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের 22 গজও জমিয়ে তুলছেন তামিম ইকবাল। তার লাইভ শোতে এবার একই সাথে আড্ডা দিয়েছেন মুমিনুল, সৌম্য, লিটন ও তাইজুল। তুই একটা কথা বলতো, তুই লম্বা না তোর বউ লম্বা? কে লম্বা? আমি আমরা দুজন সেম। আল্লাহর না, আমার মনে তোর বউ লম্বা একটু। না না, আমি সারাদিন ঘর মুছি, এই করি সেই করি। নর্মালি ওই যে অ্যাটাকটা আমাদের নিউজিল্যান্ডে হয়েছিল, ওটা ধরেন আমরা যদি 1 মিনিট ইভেন 2 মিনিটও যদি আগে পৌঁছাইতাম তাহলে হয়তো ওই অ্যাটাকের মধ্যে আমরাও পড়ে যেতাম। তুই যদি ওই দিন না খেলতি তাইজুল, আমরা আজকে আর কেউ বেঁচে থাকতাম না। বরাবরের মতো স্মৃতিচারণ তো আছেই, পাশাপাশি এই আড্ডায় ছিল ক্রিকেটীয় অনেক পরামর্শ। প্রথম 7-8 বছরে সেম আমার কাছে মনে হইতো যে আমি তো 100 মেরে ফেলছি, নেক্সট ম্যাচে কি হবে না হবে অত প্ল্যানও করতাম না, যায় নিজের মতো ব্যাটিং করার চেষ্টা করতাম, আর তখনই ভুলটা করতাম। আমরা সবাই জানি যে একটা ছোট ভুলের কারণে কিন্তু আমরা আউট হয়ে যাই। তুই সৌম্য যে ধরনের প্লেয়ার, এই রেকর্ড গুলো যদি কেউ ভাঙতে পারে আবার তোরাই ভাঙবি। তুই আমার কথাটা ধরে রাখিস, বিকজ ইউ আর ভেরি মাচ গিফটেড প্লেয়ার। মানে আল্লাহ তোদের ভগবান তোদেরকে খুব স্পেশালি স্পেশাল কিছু ট্যালেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। শুধু দেশি নয়, বিদেশি তারকারাও জমিয়ে রাখছেন তামিমের লাইভ শো। তারই ধারাবাহিকতায় সোমবার আড্ডা দিবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, মাটিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যানবাহনে সামাজিক দূরত্ব না রেখে চলাচল করায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, স্বাস্থ্যমন্ত্রীর 2000 শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন। করোনা ভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,13,000। রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তৎপর প্রশাসন, সব ক্যাম্পে প্রয়োজনীয় হাসপাতাল সহ চিকিৎসা সেবা প্রস্তুত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।